আমদানি রপ্তানিতে ভারসাম্য রাখতে ব্যবসায়ীদের আরও যত্নশীল হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের বাইরে বহুমুখী পণ্য উৎপাদন ও রপ্তানিতে গুরুত্ব দিতে হবে। দেশীয় পণ্যের প্রতি মানুষের চাহিদা বাড়ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিদেশে বিকল্প বাজার খুঁজে বের করতে হবে। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশি বিদেশি পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আসর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে মেলার স্থায়ী প্রাঙ্গণ বঙ্গবন্ধু বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে তৃতীয়বারের মতো অংশ নিচ্ছেন দেশ বিদেশের ক্রেতা ব্যবসায়ীরা। প্রতিবার বছরের শুরুতে বাণিজ্য মেলার আয়োজন হল জাতীয় নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে পর্দা উঠল রোববার। 28তম আসরের উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গণে উপস্থিত দেশি বিদেশি ব্যবসায়ী, সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও কয়েক দেশের রাষ্ট্রদূত দুপুর 12টায় বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বাণিজ্যের প্রসার না ঘটলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ পণ্যের বাজার উন্মুক্ত করেছে সরকার, বেড়েছে দেশি পণ্যের চাহিদা। বাংলাদেশের মানুষের কাছে আমি আরো কৃতজ্ঞ এই জন্য যে টানা চারবার ক্ষমতা আসতে পেরেছি। তা আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আমি আবার পেয়েছি। 26 সালে এলডিসি উত্তরণ পরবর্তী সুযোগ গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিশদ পরিকল্পনা নিয়েছে বলেও জানান রাষ্ট্রপ্রধান। 26 সালে উন্নয়নশীল দেশ হিসেবে যে সকল সুযোগগুলি আমরা পাব ব্যবসা বাণিজ্য প্রসারে, সেই সুযোগগুলি যেমন আমাদেরকে গ্রহণ করতে হবে যথাযথভাবে, সুপরিকল্পিতভাবে। আবার যে চ্যালেঞ্জগুলি আসবে সেটাও আমাদের মোকাবেলা করতে হবে। গার্মেন্ট শিল্পের মতো পাটজাত পণ্য ও চামড়া শিল্পে সুযোগ বাড়ানো হবে বলে জানান 5 বারের প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিকল্প পণ্য ও বিকল্প বাজার খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা কূটনৈতিক মিশনে আমরা এই মেসেজটাই দিয়েছি যে এখন আর রাজনৈতিক না, এখন আমাদের মানে ডিপ্লোম্যাসি যেটা হবে, অর্থাৎ কূটনীতি হবে অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্যের প্রসার কীভাবে আমরা ঘটাবো সেটার উপরেই আমাদের কূটনীতি মিশনগুলি কাজ করছে, কাজ করবে, সেটাই আমরা চাচ্ছি। নারীর ক্ষমতায়ন, তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও কর্মসংস্থানের লক্ষ্যে এবার হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন সরকার প্রধান। দেশীয় পণ্যের প্রচার প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার লক্ষ্যে 1995 সাল থেকে যৌথ উদ্যোগে মেলার আয়োজন করে আসছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।